গ্রামে জলসা দেখাকে কেন্দ্র করে বচসার জেরে এক দশম শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে কমিটির কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে একটি সালিশি সভার আয়োজন করা হয়। সেই সালিশি সভাতে আবার ছাত্রের পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠে 15 জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভূতনি থানার মানিকনগর গ্রামে। গ্রামে জলসা দেখাকে কেন্দ্র করে বচসার জেরে এক দশম শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে কমিটির কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে একটি সালিশি সভার আয়োজন করা হয়। সেই সালিশি সভাতে আবার ছাত্রের পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠে ভূতনি থানার মানিকনগর গ্রামের তোতা শেখ, রমজান শেখ, সুপচান শেখ, বাজরু শেখ, আজগর আলী সহ 15 জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ভূতনি থানার মানিকনগর গ্রামে। মোহাম্মদ শারিফ শেখ, হাবিবুর রহমান, জিয়াউল হক ও তাহির হোসেন আহত 4 জনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহতদের বাড়ি ভূতনি থানার খোসবর টোলা গ্রামে। লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ। 4 জন গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। 15 জনের বিরুদ্ধে ভূতনি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তোমাদেরকে সালিশ সভায় ডেকেছিল? হ্যাঁ। কিসের জন্য সালিশ সভাটা? কিসের জন্য? ওই 5 তারিখে একটা কাকা দাদা মেরেছিল জলসায়। তার কারণে আমরা গেছিলাম সেদিন রাতেই, তো বললো যে আমরা সমাধা করে দেবো। এটা ড্রাইভার ডেকেছিল, আমরা গেছিলাম 7 তারিখে। সালিশ সভায় মাত্র? হ্যাঁ। এখন কোথায় আছো তোমরা? আমরা এখন থানা তো বিয়া করেছ? হ্যাঁ। তারপরে কালকে বেলা 12টার সময় আমরা একটা সমাধা বসার জন্য বসেছিলাম। সেখানে বসার পরে কোথায় বসেছিলে? মানিকনগরে তোতার গলিতে বসেছিলাম। এমনি আমরা সভাতে একটা মীমাংসা করার জন্য বসেছিলাম, সালিশ সভাতে বসেছিলাম। বসার পরে ওখানে আমাদেরকে বসিয়ে তারপরে অ্যাটাক করে আইটেন্টু মার্ডার মারার চেষ্টা করে। হাঁসুয়ার দিয়ে রড সারিয়া মাছ কুন্তি এগুলো নিয়ে মারার চেষ্টা করে। কারা মেরেছে? তোতা এবং রমজান, বাজু, সুপচান, এরা মারার চেষ্টা করে। আমাদের কতজন ছিল এরা? ওরা 15 থেকে 20 জন ছিল। তোমাদের কাকে কাকে মেরেছে? হাবিবুর রহমান, এমনি শরীফ, তাহির হোসেন আর জিয়ল, 4 জন। 4 জনকে মেরেছে। আমরা সব পালিয়ে গেছি, কোন রকম যান রক্ষা করেছি আমরা। কী করেছে? আঙুল একটা কেটে দিয়েছে, মাথা ফাটিয়েছে এবং প্রচুর হারে মার পড়েছে এবং প্রচুর ব্যথা। এবং কার আঙুল কেটেছে? কার আঙুল? মোহাম্মদ শরীফ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।